যে কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানী কমিটির বলতেছে, যেটা আমাদের সংবিধানে আছে, তার সদস্য পদ আমরা বাদ করে দিতে পারি। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ওকে, বেশি বাড়াবাড়ি যেন সে না করে, আর আপনি মুখোশধারী শিল্পী হয়েন না, বলে দিলাম। এই কি চায়, কি চায়? এ কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায়? কেউ পারে? পৃথিবীতে পারবে? যে লোকটা রিপনের পিছে ঘুরতে ঘুরতে জুতার ক্ষয় হয়ে গেছে, এর আগে কেস করছিল, এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল, 50,000 টাকা তার পক্ষে। তার একজন কর্মী হাসপাতালে আইসিউতে ভর্তি, একটা দিন দেখতে যায়। এই কি চায়, কি চায়? এ কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায়? কেউ পারে? পৃথিবীতে পারবে? কর্মী তো থাকতে হবে। এই কর্মীগুলো আজকে যে কথা শুনলাম, যে তারা পারতেছে না যে মুখ দিয়ে প্রকাশ করতে, যে সে যে কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানী কমিটির বলতেছে, যেটা আমাদের সংবিধানে আছে, তার সদস্য পদ আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি। সে কি পাইছে এগুলা? সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার সদ্য প্রেসিডেন্ট, আবার সদ্য সেক্রেটারির গলায় মালা পরিয়েছে, যেটা বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি। আমরা তো বোকা হয়ে গেছি, যাক ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে না? হয়েছিল কাঞ্চন ভাইকে আমি পরে দিছি না, ঠিক আছে? আর আগের বারই তো কাঞ্চন ভাইকে দিচ্ছি না, প্রেসিডেন্ট হেরেছিলেন কাঞ্চন ভাইয়ের সাথে পরিয়েছিলেন, এগুলো তো ভালো জিনিস। আর আজকে সে কি করলো, কোর্টে রিট করে নির্বাচন নাকি ভালো হয়নি, সুস্থ হয়নি, সে কিন্তু কেস কাবারির মধ্যে আবার চলে যাবে। এখন কি হইলো, তোমার 103 জন এখন তো তোমাকে চাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ওকে, বেশি বাড়াবাড়ি যেন সে না করে। আমরা ভদ্রলোকের সন্তান, এখানে 21 জন আমরা পাস করেছি, সম্পূর্ণ শিল্পী ভদ্রলোক। ভদ্রলোক ছাড়া শিল্পী হওয়া যায় না, শিল্পী হলো কাদামাটির গড়া। আমরা কিন্তু ওই ইঞ্জিনিয়ার, পুলিশ, বড় অফিসার, বড় কিছু হয়নি, শিল্পী হয়েছি। 2 কোটি মানুষের মধ্যে একটা শিল্পীকে কিন্তু বের করে যাবে, নেওয়া যাবে যে উনি শিল্পী। শিল্পী কিন্তু এত সহজ ভাবেন না আপনি, আর আপনি মুখোশধারী শিল্পী হয়েন না, বলে দিলাম। ভালো হয়ে যান, যেটা করছেন ভুল স্বীকার করে আমাদের মাঝে চলে আসেন, আমরা ওয়েলকাম জানাই আপনাকে, যে আপনি আমাদের সাবেক সেক্রেটারি থাকেন, সামনে পরবর্তী আবার নির্বাচন করেন, যদি আপনি পাস করেন আপনাকে জয়ের মালা আমরা পরাবো। ঝগড়া বিবাদ বাদ দেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো।